أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজকের এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মরক্ক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সমবেত সুধী মণ্ডলী উপস্থিত সর্বস্তরের দায়িত্বশীল কর্মী সহযোগী এবং সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের আয়োজন একটি দেশের জন্য 50 বছর খুব কম সময় নয় যদিও কালের মহাকালের মধ্যে 50 বছর হয়তো সংক্ষিপ্ত সময় কিন্তু একটি দেশের জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে 50টি বছর আমরা পেয়েছি এই 50 বছরে বিধ্বস্ত বিপর্যস্ত দেশকে পুনর্গঠনের জন্য যে ধরনের পরিকল্পনা সমন্বিত উদ্যোগ জাতীয় ঐক্য এবং দুর্নীতিমুক্ত আত্মনির্ভরশীল একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেওয়ার জন্য আমাদের যে অবদান এবং ভূমিকা রাখার প্রয়োজন ছিল সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। স্বাধীনতার 50 বছর পার করার কাছাকাছি এসে হাজির হয়েছে, অথচ এখন পর্যন্ত দেশের ভোট এবং ভাতের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হয়নি, মানুষের মৌলিক অধিকার আজকে ভুলুণ্ঠিত। গণতন্ত্র চর্চার জন্য, মনের কথা খুলে বলার জন্য, স্বাধীনভাবে মত প্রকাশের জন্য যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আজকে তা সম্পূর্ণরূপে পদদলিত হচ্ছে। এখানে ভোটের অধিকার, কথা বলার অধিকার, দাবি আদায়ের অধিকার প্রকাশ করার মতো কোনো পরিবেশ নেই। দুর্নীতিতে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তার সূচক দুর্নীতির দিক থেকে ঊর্ধ্বমুখী। বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে একটি বিপর্যস্ত পরিস্থিতি আমরা অতিক্রম করছি, অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করা হয়েছে, পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সীমান্তের পাহারাদার ঐতিহ্যবাহী বিডিআর বাহিনীকে ধ্বংস করে ফেলা হয়েছে। একই সাথে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীকে দুর্বল করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। সীমান্তে অহরহ গুলি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ফেলানির ঝুলন্ত লাশ বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির একটি প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের রাজনীতিকে একদলীয় বাকশালী শাসনের দিকে নিয়ে যাওয়ার জন্য সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে,
বিরাজনার এই রাজনীতিকরণের ধারাবাহিকতায় এদেশের বিরোধী রাজনৈতিক দলসমূহের জোটের নেতৃকে আজকে গৃহবন্দী করে রাখা হচ্ছে। বিরাজনীতিকরণের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ নেতৃবৃন্দকে নির্মমভাবে ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে আজকে দুর্বল করার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে গুম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণ রাজনৈতিক প্রতিহিংসা দুর্নীতি অনিয়ম অনাচার অবিচার জেঁকে বসেছে দেশের জনগণের উপরে। এই ধরনের একটি বিপর্যয়কর বিপর্যস্ত বিধ্বস্ত একটি পরিস্থিতিতে আমরা 50 বছরে এসে হাজির হয়েছি এবং সেই পরিস্থিতিতে আজকে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আমিরে জামাত সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী দিনের জন্য করণীয় বিষয়ে গাইডলাইন দেবেন। আমরা শেষ পর্যন্ত এই প্রোগ্রামে থেকে আমরা আমাদের আজকে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের আমরা বক্তব্য শুনব। আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চাই, পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছেন প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য কিন্তু আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।